এই বিচার ব্যবস্থা আমরা এখানে কিন্তু আমাদের ধারণা যে এখানে মনে হয় প্রথমবারের মতো ব্রিটিশ শাসক পরে আমরা পেয়ে পেলাম, এর আগে আর আমাদের কোনো ঐতিহ্য ছিল না। কিন্তু এখানে একটা স্বাধীন বিচার ব্যবস্থা ছিল এই বাংলায়, এবং যেখানে আইনের অধীনের সুলতানও ছিলেন, যিনি চিফ এক্সিকিউটিভ উনিও ছিলেন এখানে। তার ইতিহাসটা হচ্ছে যে সুলতান গিয়াসউদ্দিন আল-দিন, আরো বলি গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন লেখে না, আর শব্দটা হচ্ছে গিয়াস আল-দিন। তো উনি তীর ছুটছিলেন, আর হঠাৎ করে একটা বিধবা মেয়ে, বিধবা একটা একমাত্র ছেলে, তাকে মেরে ফেললেন উনি। সেই কেসটা বিধবা করলেন কাজীর কাছে, কাজী অধীন। কিন্তু হি হ্যাড টু অ্যাপিয়ার বিফোর দি সুলতান, এরকম কাজী কাজী বিচার করতে, তোমার তো মার্ডারের চার্জ, তো যেহেতু ইন্টেনশন ছিল না, এটা তো কাজবাবুর হোমিসাইড, নট এভন ইন টু মার্ডার, নাই, কিন্তু তোমার শাস্তি তো পেতেই হবে। তুমি তো ওই যে কি দিন ব্লাড মানি, ব্লাড মানি দিতে হবে। তো বিচারে সন্তুষ্ট হলেন সুলতান, এবং বললেন যে তুমি যদি সুবিচার না করতে তাহলে আজকে তোমাকে আমি ভয়ানক শাস্তি দিতাম। কাজী বললেন যে তুমি যদি আমার কোর্টে না এফআইআর করতে তাহলে আমি ভয়ানক শাস্তি তোমাকে দিতাম। হ্যাঁ, সুতরাং এই যে বিচার ব্যবস্থা, যে এভরিবডি ইজ আন্ডার দি ল, নট আন্ডার দি রুলার্স, এবং লং ব্যাক এটা কথা বলা হয়েছে, এটা বলছেন আপনার সলন, দি এসেন্স অফ ডেমোক্রেসি ইজ টু ওবে নো মাস্টার বাট ল। আই রিপিট, এসেন্স অফ ডেমোক্রেসি ইজ টু ওবে নো মাস্টার বাট ল। এই লটা কিভাবে ফাংশন করবে এই বলা হচ্ছে, লটা ল ইজ নট মেড, ইট ইজ ফাউন্ড। তো কোথায় এটা পাওয়া যাবে? এটা পাওয়া যাবে উইল অফ দি পিপল। আপনারা যদি মনে করেন বিচার ব্যবস্থা স্বাধীন হবে, এটা হবে না কেন? কিন্তু আপনি এই ঘুমিয়ে ঘুমিয়ে বললে তো হবে না, এটাকে আপনি যখন ইফ দি পিপল উইল সামথিং, দে মাস্ট মিন ইট, যে আমরা ওটা উইল করছি। তো সেটা প্রশ্নটা এসেছিল অনেক আগে, সেপারেট কেন হবে, এটা প্রপার জাস্টিসের জন্য সেপারেট হতে হবে। এটা প্রথম ইস্যুটা আসলো একজন ডাক্তার বনহাম, ডক্টর বনহাম, উনি কেমব্রিজেরই, কেমব্রিজ থেকে একটা মেডিকেল কি নাম মেডিসিনের ব্রাঞ্চ যেটা ছিল ডিপার্টমেন্ট, তিনি পাশ করলেন ডাক্তার, ডক্টর বনহাম। তো উনি পাশ করেই প্র্যাকটিস আরম্ভ করে দিলেন। কিন্তু উনি জানেন না ইতিমধ্যেই একটা কাউন্সিল হয়ে গেছে যে পাশ করলে হবে না, আপনাকে লাইসেন্স দিতে হবে মেডিকেল প্র্যাকটিসের। তো যারা কাউন্সিল এর লোক, তারা যখন জানলো যে উনি যে লাইসেন্স ছাড়াই প্র্যাকটিস করছেন, এটা কেস করে দিল। সেই কেসটা আমাকেই মনে দিতে হবে, তাই না? যেহেতু আই রিপ্রেজেন্ট দ্য জুডিশিয়ারি ইনডাইরেক্টলি, কারণ আই ইউজ টু বি এ পার্ট অফ দ্য জুডিশিয়ারি। আনসারটা হলো মাদার হোসেন দিয়ে কোনো কথা নয়, যে কোনো কেস কে ডিসাইড করবে ইস্যুটা, হোয়াট ইজ ইস্যু? আমেরিকান জুরিসপ্রুডেন্স আছে কেস এন্ড কন্ট্রোভার্সি, জাজ কত পার্টিকুলারলি হাইয়েস্ট কোর্ট কখনো মানে পা রাখবে না এমন কোনো ম্যাটারে যেটা কেস এন্ড কন্ট্রোভার্সির মধ্যে নাই, মানে ইস্যু। হোয়াট ইজ এন ইস্যু? সামথিং ইজ অ্যাসার্টেড, সামথিং ইজ ডিনাইড, দ্যাট উইল কনস্টিটিউট এন ইস্যু। এটা মেকলে বলে গেছেন, আমাদের সিবিসি মেইন কথাটাই হচ্ছে ইস্যু, যে হোয়াট ইজ দি ইস্যু বিফোর দি কোর্ট, এর বাইরে সে যাবে না, পার্টিকুলারলি ফ্রি কোর্ট যাবে না। আপনার মা কি জিনিস মার্ক মারবেন, আপনি বললেন যে না আমি তো ওই যে কি 734 থেকে আরম্ভ হয়েছে, তারপরে সব বিচার করে ফেলবো। ইউ ক্যান ডিসাইড সামথিং হুইচ ইজ ফর ইউ, সুতরাং মাদার হোসেনে অথবা এরপরে কোথাও আপনি এই এমন কোনো কেস করেন নাই যে আর্টিকেল 161 করেছেন, আপনি করেন নাই, তাহলে বলে না এটা এ পিপল গেট দি গভর্নমেন্ট ইট ডিজার্ভস, সুতরাং এ পিপল গেট দি জাস্টিস ইট ডিজার্ভস। আপনি যদি অ্যাসার্টই না করেন, আপনি পাবেন কী করে? একটা সিটিজেনের কেস করতে পারলো না এত টিল টুডে যে না আমি এই দুটো আর্টিকেল থেকে অবাক হতে চাই, এটাই ইলিগাল। কারণ হচ্ছে যখন ইস্যু যে হোয়েদার ইট ইজ লিগাল অর নট,
but it is permissible within the spirit of the constitution. তাহলে এটা আর্গুমেন্ট করা যেত যে কনস্টিটিউশন ক্যান নট বি ইন্টারপ্রিটেড ইন আইসোলেশন, যেখানে আপনি বলছেন যে জুডিশিয়ারি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, এখানে আপনার অন্যদিকে যদি নিয়ে যান সেটাকেই আমি আল্টারভার্স বলবো, কিন্তু ইস্যুটা আসে নাই কোর্টে, আনফর্চুনেটলি এটা আসে নাই। আর না সাথে যেগুলি কোর্ট দিল এটা এনাফ, তাই না? এটা চাওয়া হয় নাই, কিন্তু মাদার হোসেন কেস বলেন বা জাজেস কেস হোক, জুডিশিয়ারি আমাদের সুপ্রিম জুডিশিয়ারি যেগুলো দিল এটা অনেকটা স্বতঃপ্রবৃত্ত হয়ে গেছে বলে বলবো আমরা, মানে সুমন্ত্রই দিল, কারণ হচ্ছে কোনো কেস ছিল না। তারপরেও যখন আমরা যেটুকু পেয়েছি, আমরা আমরা পেসিমিস্ট হব না, আমরা আশা করবো যে আমরা পাবো, ইনশাল্লাহ পাবো। তো তার জন্যে আমরা আমাদের আমার মনে হয় বিশিষ্ট হয়ে গেছে মাদার হোসেন, এটা ইতিহাস হয়ে গেছে। আর মাদার হোসেন সাহেব তো ইতিহাসের পার্ট হয়ে গেছেন, যেমন মারবাড়ি ভার্সেস মডিশন বললে যে আমি ছাত্র হলেই মারবাড়ি ভার্সেস মডিশন পড়াবে প্রথমে, যে আমাদের এখানে মাদার হোসেন পড়াবে, আপনি আমি তো আমাকে দান করবে না। আমাদের আমেরিকান সুপ্রিম কোর্টে যখন তারা এই কোয়েশ্চেন আসলো যে অনেক ফান্ডামেন্টাল কিন্তু দেখা যায় আমাদের কভার করে না ইয়েতে কনস্টিটিউশনে, এই যে বিল অফ রাইটস এর বাইরে যাব, বাইরে যাবো কেন? তখন তারা চিন্তা করলো তাই তো, অনেক রাইট তো রয়েছে যেগুলো লেখা রয়েছে, কিন্তু উনি ওই মনে করেন উনি খুকন, আপনি তো খুকন না, সাতপরের নেতা ইসুফ সাহেব কুমার সাহেব, এই দীর্ঘদিন ইতিহাস, তাই না? ওনারা দুজনই হি দেয়ার রেসপন্সিবল ফর দিস ক্যালামিটি, কারণ হচ্ছে বার ইজ দি ন্যাচারাল লিডার অফ দি পিপল, সেই বার যদি ডিভাইডেড হয় তাহলে আমরা কি পাবো? একটা বেলেদণ্ডহীন জুডিশিয়ারি পাবো। আপনি যদি যদি বিএনপি আর আওয়ামী লীগ ইত্যাদি নাম না ধারণ করতেন যে আমি উইদিন দি কোর্ট উই আর দি লয়ার্স, উই আর দি গার্জিয়ান অফ দি ল, উড দি গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন, তাহলে একটা দুর্বল জুডিশিয়ারি আমরা পেতাম না। সুতরাং এই যে এটা ইউনাইটেড বার যদি না হয় তাহলে একটা পাওয়ারফুল এবং যদি দেখে মাথার উপরে আমাদের এটা সুপ্রিম কোর্ট বার আছে তাহলে একদম একদম তাহলে লুম ইয়ে হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে যে না মানে বার কি বলবে। এখনো আমেরিকান জুডিশিয়ারি যখন অ্যাপয়েন্টমেন্ট হয় আমাদের যে বার অ্যাসোসিয়েশন এখানে ওই যে উনি বললেন যে এটা রুল আছে যে কি যেন ভিতরে পলিটিক্স ইয়ে করবে না, অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য এটা উত্তম পন্থা যে আমি পলিটিক্স করবো আউটসাইড দি ফেডারেশন দি বার, বাইরে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন, বাট উইদিন দি বার ইউ আর দি লয়ার্স, ইউ আর দি অফিসার্স অফ দি কোর্ট। তো আপনি যদি কোর্টকে ভালো করে আপনি না ইয়ে করতে পাইলট করতে পারেন তাহলে আপনি সুবিচার পেতে পারবেন না। আমার ওই যে এটা ওই ছোটি বইটা আছে এটার মধ্যে একটা জায়গায় একটা ঘটনা ঘটেছি ঘটেছিল আমি উইটনেস, এখানে আপনার কি নাম কামালউদ্দিন হুসেন উনি চিফ জাস্টিস, উনি হি ওয়াজ প্রিসাইডিং এবং এটা যখন রায় দিচ্ছেন উনি এটা যা রায় দেওয়ার কথা ছোট্ট অর্ডার উনি ভুল দিচ্ছেন, আমি বললাম সাহেব লইয়ার উনি দাঁড়িয়ে গেলেন বলেছেন যে না অর্ডারটা এইরকম হবে, উনি খুব খেতে গেলেন বললেন যে আর ইউ ডিকটেটিং দি কোর্ট, আমরা পাবো উইদিন দি মিনিং অফ দি কনস্টিটিউশন, যেটা আমরা 54 সাল থেকে আমরা বলে আসছি সেপারেট হবে, সেপারেট হবে কি সেপারেট মানে কি, এটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যই সেপারেশন। তো আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট যদি চরিত্রের মধ্যে না থাকে এটা লাস্ট কথাটা হচ্ছে যে আপনি এই যে হাজার কনস্টিটিউশন লিখে কাউকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারবেন না, আনলেস হি ফিলস দ্যাট হি ইজ ইন্ডিপেন্ডেন্ট।
সে যদি করে তাহলে সুবিচার হবে না, সে তাকে হতে হবে মোটিভলেস এবং তাকে হতে হবে ডিসপেশনেট। এই দুটো কথা আমরা যদি মনে রাখি যে তার কোনো প্রেশন থাকবে না, তার কোনো মোটিভ থাকবে না, কি রায় দিলাম সামনে কি দেখবে কি কি খুশি হবে না করবে না, সে বলবে যে আমি সুবিচার করতে পারছি না। আর সুবিচার অনেক সময় আইন মেনেই হবে না, আইনকে ব্যাখ্যা করতে হবে এমনভাবে যে যেভাবে বলছেন যে জাস্টিস জন মার্শাল যে আমরা তো কনস্টিটিউশন তো আমাদের আছে, তবে উই আর মেড ফর এক্সপাউন্ডিং দি কনস্টিটিউশন। কনস্টিটিউশন যদি এক্সপাউন্ড না করেন তাহলে যাদের যে মেইন কাজটাই হলো না, কনস্টিটিউশন ব্রেঞ্চ কী করবে, সে কি আর্টিকেল পড়ে আর যা আছে তাই লিখে দেবে? আর্টিকেলটাকে কীভাবে সে ইন্টারপ্রেট করবে তার উপরে নির্ভর করে সে ভবিষ্যৎ। তাহলে ডেইলিতে একটা কনস্টিটিউশন লিখতে হবে, কনস্টিটিউশন ইজ মেড ফর ইটার্নিটি, যেটা থাকবে চিরদিন। 300 বছর হয়ে গেল প্রায় না আমেরিকান কনস্টিটিউশন, তো সেখানে মাত্র 28টা অ্যামেন্ডমেন্ট আছে, আমাদের কতটা হয়েছে এটা জানেন? আমাদের আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন এবং কারা করবে, যারা আইনের এতে ছাত্র যারা রাইট কমিশন করেন না, তো উনি এগুলি বের করবেন না আমরা দেখবো, এটা তো আমাদের জন্য ডিসগ্রেস, তাই না? যে আইনের লোক হয়ে আমরা আইনের বিষয়ে কি আমাদের দুরত হতে আছে আমরা দেখতে পাই না। তো আমরা অশেষ ধন্যবাদ মেজাম সাহেবকে, অনেক জিজ্ঞাসা আপনি করেছেন এখানে, কিন্তু এই প্রশ্নগুলি আমাদেরকে আরো সচেতন করুন, আমরা ভবিষ্যতে যাতে এসব উত্তর দিতে পারি এবং যথাযথভাবে এই জন্য আমরা এটা রাইট কনসাস পিপুল হতে পারি, কারণ আমাদের ঐতিহ্যটা অনেক অনেক রিচ আমাদের ঐতিহ্য হেরিটেজটা। তা আপনি দেখেন 750